প্রবলেম সলভিং এর সময় আমরা এই কথাটা অনেকবার ফেস করি, কম্পিউট দ্য অ্যান্সার মডুলো 10^9 + 7। এটা কেন থাকে? প্রবলেমের অ্যান্সার যদি অনেক বড় হয় তাহলে অ্যান্সার মডুলো 10^9 + 7 আকারে চাওয়া হয়। যেমন 2^1000 অ্যাকচুয়ালি অনেক বড় একটা নাম্বার, অথবা যদি কোনো সেটের সাবসেট কাউন্ট করতে বলা হয় অথবা পারমুটেশন কাউন্ট করতে বলা হয় যেটা কিনা অ্যাকচুয়ালি এন ফ্যাক্টোরিয়াল, তখন অ্যান্সার অনেক বড় হয়ে যায়। যেমন 1000-এর ফ্যাক্টোরিয়াল এত বড় একটা নাম্বার। তো বড় নাম্বার বের করতে হলে দুইটা সমস্যা আমাদের ফেস করতে হয়। একটা হলো অনেক ল্যাঙ্গুয়েজে যেমন সি প্লাস প্লাসে বিল্ট ইন বিগ ইন্টেজার লাইব্রেরি নেই, অর্থাৎ এত বড় ইন্টেজার সাপোর্ট করে না। এটা পাইথন বা জাভায় করে, বাট অনেক ল্যাঙ্গুয়েজে করে না। আরেকটি সমস্যা হলো দুইটা বড় নাম্বার যোগ করতেই কমপ্লেক্সিটি হয়ে যায় ওই দুইটার লেন্থের যোগফল। সো আইডিয়াটা হলো পুরো নাম্বারটাকে প্রিন্ট না করে জাস্ট ওই নাম্বারের কিছু ইনফরমেশন প্রিন্ট করা, যেমন ওই নাম্বারের 10^9 + 7 এর মড প্রিন্ট করা, অর্থাৎ 10^9 + 7 দিয়ে ভাগ করার পর ভাগশেষটা প্রিন্ট করা। তো এবার মড অপারেশন নিয়ে আলোচনা করি। মড অপারেশনটা হলো ভাগশেষ। যেমন 17^5 = 2, অর্থাৎ 17-কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ 2 থাকে। প্রোগ্রামিংয়ে এই পার্সেন্টেজ সাইনটা দিয়ে মডুলো প্রকাশ করা হয়, অর্থাৎ এটা মডুলো অপারেটর। তো আজকে আমরা দুইটা সূত্র শিখবো, একটা হলো যোগের আরেকটি হলো গুণের। ধরি এক্স প্লাস ওয়াই এর মড 5 বের করব। এখন ধরি x mod 5 = c1 আর y mod 5 = c2। তবে এক্স প্লাস ওয়াই মড 5টাকে এইভাবে লেখা যায় যে 5n1 + c1 5n2 + c2 এর হোল মড 5। এখানে এন ওয়ান বলতে এক্স কে 5 যত ভাগ করতে পারবে সেটার ভ্যালু, আর সি ওয়ান হলো ভাগশেষ, অর্থাৎ ভাগফল এন ওয়ান আর ভাগশেষ সি ওয়ান। আমরা জানি কোনো নাম্বার ইকুয়ালস টু ভাজ্য গুণ ভাগফল যোগ ভাগশেষ। একইভাবে ওয়াই ইকুয়ালস টু 5n2 + c2। এখানে 5n1 + 5n2 অ্যাকচুয়ালি 5 এর মাল্টিপল, তো এটাকে আমরা অ্যাকচুয়ালি জাস্ট 5n লিখি, আর c1 + c2কে আমরা সি লিখি। তাহলে ইকুয়েশনটা দাঁড়ায় 5n + c হোল মড 5। এখানে ক্লিয়ারলি অ্যান্সারটা হলো সি মড 5, যেহেতু 5n 5 এর মাল্টিপল, তাই এটাকে মড করলে 0 হয়ে যাবে এটা, আর অ্যান্সারটা হবে সি মড 5। আবার আমরা যদি দুইটাকে আলাদাভাবে মড করে যোগ করি তাহলে ব্যাপারটা হবে এরকম, x mod 5 + y mod 5 = 5n1 + c1 mod 5 + 5n2 + c2 mod 5 whole mod 5। আবার সেম ভাবে যেহেতু 5n1 5 এর মাল্টিপল, তাই 5n1 + c1 mod 5 অ্যাকচুয়ালি সি ওয়ান। আবার সেম ভাবে 5n2 + c2 mod 5 = c2। তো c1 + c2কে আবার আমরা এইভাবে লিখতে পারি, তাহলে ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখতে পারি যে c1 + c2 mod 5 = আবার ক্যাপিটাল সি মড 5। তো এখান থেকে আমরা দেখতে পারি যে আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড অ্যাকচুয়ালি সেম। আমরা সেকেন্ড সূত্রটাকেও সেমভাবে প্রুভ করতে পারি। তো এই গেল মডের যোগ আর গুণ। এবার দেখি ঋণাত্মক নাম্বারকে কিভাবে মড করতে হয়। 17 mod 5 = 2, কারণ 17-কে 5 দ্বারা ভাগ করার সময় আমরা 17 ছোট সবচেয়ে বড় 5-এর মাল্টিপল নিব, দেন 17-কে আমরা সেটা বিয়োগ দিব, তাহলে যা পাবো তাই হলো আমাদের ভাগশেষ। এখন সেম লজিকে যদি আমি -17-এর মড 5 বের করতে যাই তাহলে ব্যাপারটা দেখি কেমন হবে। অনেকে এইভাবে ভাবতে পারে যে আমরা -3 নিয়ে -15 করব, তারপর আমরা অ্যান্সার পাবো -2। কিন্তু মনে রাখতে হবে যে আমরা 17-র ছোট 5-এর সবচেয়ে বড় মাল্টিপল নিব, যেভাবে আমরা আগের এক্সাম্পল নিয়েছিলাম। তো 17-র ছোট কিন্তু 5-এর সবচেয়ে বড় মাল্টিপল হবে -20, তাই অ্যাকচুয়ালি -17-এর মড বের করার জন্য আমাদের -4 নিয়ে এখানে -20 নিতে হবে, এবং অ্যান্সারটা হবে অ্যাকচুয়ালি 3, কারণ -20 অ্যাকচুয়ালি -15 থেকে ছোট। কিন্তু দেখা যায় যে আমাদের কোড এখানে আমাদেরকে ভুল অ্যান্সার দেয়, আমাদেরকে অ্যান্সার দেয় -2, বাট এটার অ্যাকচুয়াল অ্যান্সার হবে 3। তাই মড করার সময় নেগেটিভ আসলে আমরা সেটাকে মডের সাথে যোগ করে দিব, কিন্তু এটা যদি আবার পজিটিভ নাম্বার হয় তাহলে পুরো ভ্যালুটা কিন্তু এখানে m এর থেকে বেশি হয়ে যাবে, অর্থাৎ আমাদের মডের থেকেই বেশি হয়ে যাবে, তাই আমরা এখানে আরেকটা মড লাগাই দিব। কোডিংয়ে মড অপারেশনটা অনেক স্লো, যদি লুপের ভেতরে অনেকবার মড করতে হয় তাহলে আমাদের টাইম লিমিট আসার আশঙ্কা থাকে। তাই এই কোডটাকে আমরা এইভাবে লিখতে পারি, অ্যান্সার ইকুয়ালস টু এক্স মড, যদি অ্যান্সার 0 থেকে ছোট হয় তাহলে মড অ্যান্সারের সাথে যোগ করে দিব। এখানে আমাদের মড একটা, কিন্তু আগের কোডে মড ছিল 2টা, তাই এই কোডটা একটু ফাস্ট। তো আমরা এন ফ্যাক্টোরিয়ালের মডুলো বের করার কোড দেখি। এই কোডটা দেখে মনে হতে পারে এই কোডটা কারেক্ট, কারণ আমরা ফার্স্টে এন ফ্যাক্টোরিয়াল বের করেছি, তারপর সেটার মডুলো বের করেছি।
কিন্তু এখানে ভুল আছে, কারণ মড করার আগেই আমাদের ফ্যাক্টরিয়াল নাম্বারটা অনেক বড় হয়ে যাবে এবং এ কারণে ওভারফ্লো হয়ে যেতে পারে। তাই আমাদের অ্যাকচুয়ালি প্রতি স্টেপে মড করতে হবে যাতে ওভারফ্লো না হয়। তো কোডটা অ্যাকচুয়ালি হবে এমন। তো এই হলো মডুলার অ্যারিথমেটিকের যোগ বিয়োগ আর গুণ। ভাগের জন্য আরও অনেক জটিল প্রক্রিয়া ব্যবহার করা হয়, যেটা কিনা আমি পরবর্তী এক ভিডিওতে আলোচনা করব। আজ পর্যন্ত এতটুকুই, ধন্যবাদ সবাইকে।